নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড নিউজ বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসি সংবাদ শিরোনামে। ধারা 370 এর কারণে চীনের সাথে ভারতের সীমান্ত উত্তেজনা বাড়ছে, দাবি চীনা রাজনীতিবিদদের। এবার মুখোমুখি বৈঠকে ভারত, চীন ও রাশিয়া। মার্কিন অধিকৃত তাজি ঘাটিতে রকেট হামলা। করোনায় আক্রান্ত বাংলাদেশের ধর্মীয় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। ফ্লয়েডের পর মার্কিন মুলুকে ফের কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা পুলিশের। নাইজেরিয়ায় চোরা হামলায় 20 সেনাসহ নিহত 60। ফিলিস্তানি আগুন বেলুন, আতঙ্কে ইসরায়েলিরা। উত্তর কোরিয়া আক্রমণ করবে দক্ষিণকে, জানিয়ে দিলেন কিম জং উনের বোন। চলে আসি বিস্তারিত খবরে। ধারা 370 অপসারণের কারণে চীনের সাথে সীমান্ত উত্তেজনা বাড়ছে, দাবি পাকিস্তানে থাকা চীনা রাজনীতিবিদদের। লাদাখে সামরিক উত্তেজনার মধ্যে পাকিস্তানে চীনা দূতাবাসের মুখপত্রের টুইট আলোড়ন ফেলল সোশ্যাল মিডিয়ায়। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানে 370 ধারা প্রত্যাহারের সঙ্গে ভারত চীন সীমান্ত বিবাদের যোগ রয়েছে বলে জানালেন পাকিস্তানে চীনা দূতাবাসের মুখপাত্র ওয়াং জিয়ানফিং। টুইটে আধিকারিক বলেন, কাশ্মীরের মর্যাদা পরিবর্তন এবং আঞ্চলিক উত্তেজনা ক্রমশ বাড়ানোর ক্ষেত্রে ভারতের একতরফা পদক্ষেপগুলো চীন এবং পাকিস্তানের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে এবং ভারত পাকিস্তান ও চীন ভারত সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য পাকিস্তানের সংবাদ মাধ্যমের সঙ্গে যোগসূত্র বজায় রাখার দায়িত্ব করেন জিয়ানফিং, যিনি টুইটারে নিজেকে ইসলামাবাদে চীনা দূতাবাসের প্রেস অফিসার হিসাবে পরিচয় দিয়েছেন। তিনি যে টুইট করেছেন তা যদিও বা নিজের মত হয়, তা সত্ত্বেও এই প্রথম কোনো চীনা আধিকারিক নয়াদিল্লি বেজিংয়ের সীমান্ত দ্বন্দ্বের সঙ্গে কাশ্মীরের যোগসূত্র টানলেন। ত্রিপাক্ষিক বৈঠকে ভারত, চীন ও রাশিয়া। সীমান্ত বিতর্কের মধ্যেই মস্কোর আমন্ত্রণে ত্রিপাক্ষিক বৈঠকে মুখোমুখি ভারত এবং চীন। করোনা মোকাবিলার জন্য আয়োজিত এই বৈঠকে ভারত এবং চীন ছাড়াও রাশিয়াও অংশগ্রহণ করবে। আগামী 22 জুন এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে করোনার প্রকোপ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এই সংক্রমণ রোধের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই নিয়েই ভিডিও কনফারেন্স আলোচনা করবেন তিন দেশের প্রধানমন্ত্রীরা। এখনও আলোচনার মূল বিষয়বস্তু নির্ধারিত না হলেও এই ত্রিপাক্ষিক বৈঠকের মূল লক্ষ্য হবে পারস্পরিক সহযোগিতা মজবুত করা। তবে সরকারিভাবে এই বৈঠক নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রচার করেনি ভারত। ভারত চীন সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পরে প্রথমবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই মুখোমুখি হচ্ছেন। সেক্ষেত্রে সীমান্ত বিবাদ নিয়ে আলোচনা হবে কিনা এখনও তা স্পষ্ট নয়। দুই দেশের উপস্থিতি সত্ত্বেও সাম্প্রতিক বিতর্ক আলোচনায় স্থান পাবে না বলে জানিয়েছেন ওয়াকিবহল মহল। তবে রাশিয়ার মধ্যস্থতায় শান্তি প্রসারের সম্ভাবনা আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত অবশ্য দুই দেশের এই বিরোধিতার মধ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে না নেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে। রাশিয়া সরাসরিভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন না করলেও বৈঠকে রাশিয়ার স্থান বেশ গুরুত্বপূর্ণ তা উদ্যোগটিতে স্পষ্ট হয়ে গেছে। মার্কিন অধিকৃত তাজি ঘাটিতে আবার রকেট হামলা। মার্কিন অধিকৃত ইরাকের তাজি সামরিক ঘাটিতে আবার রকেট হামলা হয়েছে। ইরাকি নিরাপত্তা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের উত্তরে অবস্থিত তাজি ঘাটিতে দুটি রকেট আঘাত হেনেছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের পক্ষ থেকেও রকেট হামলার কথা নিশ্চিত করা হয়েছে। তবে আন্তর্জাতিক জোটের বিবৃতিতে বলা হয়েছে, তাজি ঘাটির যে অংশে বিদেশি সেনাদের অবস্থান তার বাইরে পড়েছে রকেট দুটি। এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেনি। গত অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাকের বিভিন্ন মার্কিন ঘাঁটি এবং দূতাবাসে অন্তত 30 বার রকেট হামলা হয়েছে। এসব হামলার কারণে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে। গত মার্চ মাসে তাজি ঘাঁটিতে রকেট হামলায় আমেরিকার 2 সেনা ও ব্রিটেনের 1 সেনা নিহত হয়েছিল। গত 3 জানুয়ারি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মবিলাইজেশন ইউনিটের 2nd-in-command আবু মাহদি আল মুহাসিনকে হত্যার পর ইরাকি জনগণের মধ্যে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে।
করোনায় প্রয়াত বাংলাদেশের ধর্মীয় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী। করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন শেখ হাসিনা সরকারের ধর্মীয় বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা আইনজীবী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার রাত 10টায় CMH এর ICU ভর্তি করা হয় তাকে। কিছুক্ষণ বাদে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার রাত 11:45 75 বছর বয়সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আবদুল্লার। এই খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবার্তায় জানান, শেখ মোহাম্মদ আবদুল্লাহের মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। রেশ কাটেনি ফ্লয়েড হত্যাকাণ্ডের, মার্কিন মুলুকে ফের কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা পুলিশের। জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পুলিশের হাতে আরও এক কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনা উঠে এলো বিদেশি সংবাদ মাধ্যমে। এবার অকুস্থল মার্কিন শহর আটলান্টা। এই ঘটনার পর অভিযুক্ত পুলিশ আধিকারিক ইস্তফা দিয়েছেন বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। নিহতের নাম রেইশার্ড ব্রুকস, কিন্তু কেন তার উপর চড়াও হলেন পুলিশ? প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অফিসারদের সঙ্গে ধস্তাধস্তি চলাকালীন ব্রুকস এক পুলিশকর্মীর বন্দুক কেড়ে নেয় এবং পালাতে চেষ্টা করে। অফিসাররা ব্রুকসকে তাড়া করলে ব্রুকস পুলিশের দিকে বন্দুক তাক করে। তখন গুলি চালাতে বাধ্য হন পুলিশকর্মী। এখানেই শেষ নয়, ব্রুকসের বিরুদ্ধে আরও অভিযোগ এনেছে মার্কিন শহর আটলান্টা শহরের পুলিশ আধিকারিকরা। তাদের পক্ষ থেকে অভিযোগ, রেইশার্ড ব্রুকস শুক্রবার গভীর রাতে ওয়েন্ডির একটি ফাস্টফুড রেস্তোরাঁর কাছে তার গাড়িতেই ঘুমিয়েছিলেন এবং রেস্তোরাঁর কর্মীরা পুলিশকে ফোন করে অভিযোগ জানায় যে ব্রুকস এভাবে শুয়ে অন্য গ্রাহকদের বাধা দিচ্ছেন। জর্জিয়া তদন্ত ব্যুরো জানিয়েছে যে পুলিশ ব্রুকসকে গ্রেপ্তার করার চেষ্টা করলে তিনি পুলিশকে বাধা দেন। এরপরেই নাকি শুরু হয় দুপক্ষের মধ্যে বচসা, যা চূড়ান্ত রূপ নেয় হাতাহাতিতে। সর্বোপরি প্রাণহানি, ব্রুকসকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে অস্ত্রোপচারের পরে তিনি মারা যান। সূত্রের খবর, একজন পুলিশকর্তাও আহত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে সাফাই দেয়া হলেও তাতে যে বিতর্কের আগুন এতটুকু কমবে না তা বলাই বাহুল্য। বরং ফ্লয়েড হত্যার পর এই ঘটনা আরও ইন্ধন জোগাল প্রতিবাদী ভাষায়। নাইজেরিয়ায় জোড়া হামলায় 20 সেনাসহ নিহত 60। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জোড়া হামলায় অন্তত 20 সেনাসহ 60 জন নিহত হয়েছেন। শনিবার উত্তর পূর্ব নাইজেরিয়ার বন্য প্রদেশের মঙ্গুনো ও এনগানজাইয়ের স্থানীয় সরকারি এলাকায় এ হামলা হয়। গুবিয়র একটি গ্রামে বন্দুকধারীদের হাতে অন্তত 81 জন নিহত হওয়ার কয়েকদিন পরই ফের এই হামলা হলো। স্থানীয় বাসিন্দা এবং বেসামরিক ট্রান্সফোর্সের যোদ্ধাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স। 2 মানবাধিকার কর্মী ও 3 জন বাসিন্দা জানিয়েছে, স্থানীয় সময় সকাল 11:00 সশস্ত্র হামলাকারীরা রকেট লঞ্চার সহ ভারী অস্ত্র নিয়ে মঙ্গুনোতে পৌঁছায়। তারা সরকারি বাহিনীকে তাড়া করে, তারপর অন্তত 20 জন সেনা সদস্যকে হত্যা করে এবং সেখানে 3 ঘন্টা অবস্থান নেয়। ওই বন্দুকযুদ্ধে শতাধিক সাধারণ মানুষ আহত হয়। ওই এলাকায় জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা ও স্থানীয় পুলিশ স্টেশন জ্বালিয়ে দেয় হামলাকারীরা। সামরিক কিংবা আন্তর্জাতিক সংস্থাকে সহযোগিতা করতে বারণ করে বাসিন্দাদের স্থানীয় হাউসা ভাষায় লিফলেট দেয় হামলাকারীরা। 2 বাসিন্দা, একটি যৌথ বেসামরিক টাস্ক ফোর্স যোদ্ধারা জানায়, একই সময়ে মোটরসাইকেলে করে এনগানজাইয়ে ঢোকে হামলাকারীরা এবং 40 জনের বেশি বেসামরিক নাগরিককে হত্যা করে। 2 হামলারই দায় স্বীকার করে নিয়েছে ISWAP। ফিলিস্তানি আগুন বেলুন, আতঙ্কে ইসরায়েলিরা। ইহুদিবাসী ইসরায়েলের উপশহরগুলোতে আবারও আগুন সহ বেলুন পাঠাতে শুরু করেছে ফিলিস্তানিরা। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দখল করা ভূখণ্ডে উড়ে যাওয়া এইসব বেলুন থেকে বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে উপশহরগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গতকাল একদল ফিলিস্তানি তরুণ গাজা উপত্যকা থেকে এ ধরনের কয়েকটি বেলুন উড়িয়ে দিয়েছে। এইসব ফিলিস্তানি যুবকের একজন হলেন আবু ইয়াসির। তিনি বলেছেন, ইসরায়েলের অব্যাহত অপরাধযোগ্য, বিশেষ করে আল আকসা মসজিদে নামাজে বাধা এবং পশ্চিম তীরকে দখলে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বেলুন ওড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ক্রমেই বেলুনের সংখ্যা বাড়ানো হবে। তাদের অপরাধ যত বাড়বে আগুন সহ বেলুনের সংখ্যাও তত বাড়বে। গাজার বিক্ষুব্ধ যুবকেরা বেলুনে হিলিয়াম গ্যাস ভরে সেগুলো সীমান্তের ওপারে পাঠাচ্ছেন। ইসরায়েলের বিভিন্ন স্থানে আগুন ধরে যাচ্ছে। এর আগেও ফিলিস্তিনিরা এ ধরনের বেলুন ও ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। সে সময় তাদের বেলুন ও ঘুড়ির কারণে ব্যাপকভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল দখলদার ইসরায়েলিরা। ফিলিস্তিনিদের বেলুনের আগুনে গাজার ওপাশের উপশহরবাসী ইহুদিদের কৃষিখাত ক্ষেত্রের ব্যাপক ক্ষতি হয়েছিল। এছাড়া যে কোনো সময় যে কোনো বাড়িতে আগুন লাগতে পারে আতঙ্ক তৈরি হয়েছিল। উত্তর কোরিয়া আক্রমণ করবে দক্ষিণকে, জানিয়ে দিলেন কিম জং উনের বোন। দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করার হুমকি দিল উত্তর কোরিয়া। রাষ্ট্র পরিচালিত উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম কেসিএন সূত্রের খবর, উত্তর কোরিয়ার সর্বময় কর্তা কিম জং উনের বোন রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর কিম ইয়ো জং বলেছেন, আমি মনে করি দক্ষিণ কোরিয়ার শাসকদের নিশ্চিতভাবে ক্ষমতাচ্যুত করার এটাই সেরা সময়। আমরা খুব দ্রুত পরবর্তী পদক্ষেপ নেব। বিক্ষুব্ধদের দ্বারা পিয়ং ইয়ং বিরোধী লিফলেট উত্তর কোরিয়ার সীমান্তে ছড়িয়ে পড়ার পরই গত সপ্তাহ থেকে উত্তর কোরিয়া প্রতিবেশী রাষ্ট্রের প্রতি চূড়ান্ত আক্রমণাত্মক হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কিম প্রশাসন বিক্ষুব্ধদের মদত যোগানোর অভিযোগ এনেছে। সেই অভিযোগকে এবার সরাসরি হুমকির পর্যায়ে নিয়ে গেলেন দেশের দ্বিতীয় ক্ষমতাশালী কিম ইয়ো জং। তার বিবৃতিতে জং বলেন, দেশের শীর্ষ নেতা, আমাদের দল ও রাষ্ট্র আমাকে যে ক্ষমতা দিয়েছে তারই অধিকারে আমি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নির্দেশ দিয়েছি নিশ্চিত দৃঢ়তার সঙ্গে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য। শনিবার সারাদিন ধরেই অবশ্য কিম প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করা হয়। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র সংবরণ ও উত্তর দক্ষিণ কোরিয়ার সম্পর্কের মধ্যে আমেরিকা হস্তক্ষেপের আহ্বান জানানোকে নির্বোধ কথাবার্তা বলে সকালেই প্রশাসনের তরফ থেকে বিবৃতি দেয়া হয়। গত দুদিন আগেই প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে হটলাইন বিচ্ছিন্ন করে দেওয়ায় মার্কিন প্রশাসন হতাশা প্রকাশ করলেও উত্তর কোরিয়া আমেরিকাকে মুখ বন্ধ রাখার পরামর্শ দেয়। দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নেওয়া দেশের বিক্ষুব্ধরা সক্রিয় হয়ে ওঠার পর থেকেই উত্তর কোরিয়া আক্রমণাত্মক মনোভাব প্রকাশ করতে শুরু করে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।